আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আমার আছেন আপনাদের জন্য লার্নিং উইথ ইন্ডোসাই টিভি। তো আজকে আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি যে ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো বা বোঝানোর চেষ্টা করব যে ফাইবার অ্যাকাউন্ট কেন ডিজেবল হয়। আমরা যখন ফাইবারে কাজ করি, যারা নতুন, একেবারেই নতুন, তো প্রথমত আমরা যে ভুলগুলো করে থাকি যে বিভিন্ন কারণে আমরা না বুঝে অনেক রকম অনেকগুলা গিগ থেকে যে আমরা বিভিন্ন ধরনের কপি করে থাকি বা কি কি কারণে আমাদের ফাইবার অ্যাকাউন্ট গুলা ডিসেবল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আজকে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো ভিডিওটি যাওয়ার আগে একটা কথা বলি, যারা অবশ্যই আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে সাথে সাথে আপনারা নতুন নতুন সব ভিডিও পেয়ে যাবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আমি কিছু বিষয়টি আলোচনা করব, সেটা হচ্ছে যে কোন কোন কারণে আমাদের অ্যাকাউন্ট গুলা নষ্ট হয়ে যায় এবং ফাইবার থেকে আমাদের অ্যাকাউন্ট গুলা পার্মানেন্টলি ডিজেবল করে দেয়। ঠিক আছে, তো এক নম্বর কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন আমরা অন্যের গিগ থেকে বা অন্যের অ্যাকাউন্ট থেকে অনেক কিছু কপি করে থাকি। এটাই আমরা সবাই বলে থাকে যে এইটা করলে নাকি অ্যাকাউন্টটা ডিজেবল হয়, কিন্তু আসলে কপি করার থেকেও খুব তারা মানে অ্যাকাউন্ট নষ্ট হওয়ার আরো কিছু কারণ আছে। সেটা হচ্ছে যে ফাইবারে আপনি যখন অ্যাকাউন্ট করেন, তারপরে যখন গিগ দেন, তো কোনো কারণে যদি আপনার গিগটা কপি বা কোনো কারণে পেন্ডিং থেকে যায়, তো ওই গিগটা যদি আপনি ফাইবারকে রিপোর্ট করেন বা একদিন, দুদিন, তিন দিন হয়ে গেল, ফাইবারকে যদি রিপোর্ট করেন, রিপোর্ট করার ফলে কি হয়, ফাইবার যখন আপনার অ্যাকাউন্টটা নতুন থাকে তখন ফাইবার রিপোর্ট করার ফলে ফাইবার অ্যাকাউন্টটা ডিজেবল করে দেয়। কারণ এটা আমি কেন বলতেছি, অনেকে বলে যে রিপোর্ট করলে আপনার অ্যাকাউন্টটা আবার আপনার গিগটা ওরা চেক করে, চেক করার পরে আপনাকে আবার অ্যাক্টিভ করে দেবে। আসলে এরকম করতে গিয়ে আমি আমার তিনটা ফাইবার অ্যাকাউন্ট আমি অলরেডি ডিসেবল করে ফেলছি, মানে ফাইবার থেকে আমাকে বাদ দিয়ে দিয়েছি, তো আমি এখন চার নম্বর অ্যাকাউন্ট নিয়ে আমি কাজ করতেছি। তো এই জন্য আমি আসলে ভিডিওটা তৈরি করা যে আসলে আমার মতো আরো অনেকে আছে যারা ফাইবারে কাজ করে নতুন, তারা যাতে এই ভুলগুলো না করে আমি আজকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আসলে কপি আমি বলবো না যে আপনারা কপি করেন, কিন্তু তারপরও কপি থেকে আমি মনে করি কপি করলে ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল করে না। ঠিক আছে, কিন্তু কপি যে একবার হুবহু কপি করতে পারবো না, কিছু কিছু আপনাদেরকে চেঞ্জ করে নিতে হবে। আমি কপি নিয়ে কথা বলবো না, কিন্তু আমি যে বিষয়টা নিয়ে আজকে মেইন কথা বলবো সেটা হচ্ছে যে ফাইবারের রিপোর্ট। ফাইবারে আসলে আমরা যারা সেলার, সেলারদের আসলে তারা তেমন কোনো প্রাধান্য দিয়ে থাকে না, কেননা যারা আমরা নতুন অ্যাকাউন্ট নিয়ে কাজ করি তো নতুন ফাইবার সবসময় বায়ারদেরকে বেশি সাপোর্ট করে, কারণ হচ্ছে কি তারা তাদের থেকে বেনিফিটটা বেশি পায়। আমরা যারা নতুন কাজ করি আমাদের অ্যাকাউন্টে যদি ধরেন 4-5টা রিভিউ থাকে, ঠিক আছে, তারপরে কিন্তু তারা আমাদেরকে তেমন একটা সাপোর্ট দেয় না। আমার প্রথম যে অ্যাকাউন্টটা সেটা সিম্পল একটা বিষয়ের কারণে ফাইবার থেকে এটা ডিজেবল করে দেয়, যেটা কারণ হচ্ছে যে বায়ারের সাথে আমি যখন কাজ করি সামান্য একটা বিষয়ে বায়ার $100 আমার একটা কাজ দেয়। ঠিক আছে, কাজ দেওয়ার পরে বায়ার আমাকে রীতিমতো মানে কাজটা কমপ্লিট করে দেওয়ার পর বায়ার কি করে, ব্ল্যাকমেল করা শুরু করে। তো বায়ার আমার সাথে মেসেজ করে যে আপনি যে কাজটা করছেন বা আমার এই কাজটা তো হবে না, আমাকে আরো অনেক কাজ দিতে হবে, কিন্তু তার সাথে আমার যে যতটুকু ডিল হয়েছে আমি তার থেকে তাকে বেশি কাজ দিয়েছি, কিন্তু ওই যে 7 দিনের কাজে আমি 3 দিনে করে ফেলছি। এতে করে বায়ের কি হলো যে 3 দিনে করাতে বায়ের সুযোগ পাই গেছে যে না তার কাছ থেকে আমি আরো কাজ আদায় করে নিব। এইভাবে করে বায়ের আমাকে ব্ল্যাকমেল করা শুরু করে। এরপর আমি কি করি, বায়ের বিরুদ্ধে আমি ফাইবারকে কমপ্লেন করি। কমপ্লেন করার ফলে কি হয়, ফাইবার নিজ থেকে আমার কাজটাকে কি করে দিয়ে ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করে দেওয়ার পর তো ক্যান্সেল করে দিয়েছে, ভালো কথা, আমার অ্যাকাউন্টটা তো থাকবে। ঠিক আছে, কাজটা ক্যান্সেল হয়েছে, আমি এত পরিশ্রম করছি, কাজটা ক্যান্সেল হয়ে গেছে, এটা তো আমার লস। কিন্তু ফাইবার কি করলো যে ওই বায়ারের সাথে মেসেজ করলো, বায়ার কমপ্লেন দিল যে আমি নাকি তার সাথে মিসবিহেভ করছি, খারাপ কথা বলছি, অনেকগুলো কথা বলার কারণে ফাইবার ঠিক 5 থেকে 10 মিনিট পরে আমার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিসেবল করে দিল। তো এখানে আমার ভুলটা আসলে কোথায়, আমি মানে এখনো চিন্তা করি যে আসলে ফাইবার কেন আমাকে অ্যাকাউন্টটা ডিসেবল করে দিল, এখানে তো আমার কোনো ভুল নেই। ঠিক আছে, কিন্তু ফাইবার সবসময় চিন্তা করে যে বায়াররা যাই বলে মানে বায়ারদেরকে একটু বেশি অপরচুনিটি দিয়ে থাকে, কারণ হচ্ছে তাদের থেকে তারা ইনকামটা বেশি করে থাকে। তো আমাদের মতো ক্ষুদ্র যে সব সেলার আছে তাদের একটা দুটো অ্যাকাউন্ট ডিসেবল হলে আসলে তাদের কিছু আসা যায় না, কিন্তু আমরা যারা কাজ করি
আমরা বুঝি যে একটা অ্যাকাউন্ট ফাইবারে একটা অ্যাকাউন্ট দাঁড় করানোর জন্য চার পাঁচটা রিভিউ, ফাইভ স্টার রিভিউ নিয়ে আসার জন্য কতটুকু পরিশ্রম করা লাগে, ঠিক আছে? কারণ হচ্ছে যে প্রথমত আমি দুই তিনটা কাজ যখন করি, $5 কাজ করি, $5 কাজ করে দুইটা তিনটা রিভিউ পাওয়ার পর যখন $100 কাজটা পাইলাম, ওই $100 কাজটাই কিন্তু আমি ধরা খেলাম, ঠিক আছে? ওই বাইরটার কাছে কিন্তু আমি ধরা খেলাম। তাহলে কি হলো, আমি যে অ্যাকাউন্টটা তৈরি করলাম, ঠিক আছে, এত কষ্ট করে এত পরিশ্রম করে আমার চার পাঁচটা রিভিউ ছিল, কিন্তু আমি অ্যাকাউন্টটা হারাই ফেলছি। কিন্তু এটা যে কতটুকু কষ্ট, যারা ফাইবারে কাজ করে যাদের অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যায়, শুধু একমাত্র তারাই বুঝতে পারে, ঠিক আছে? আর কেউ বুঝতে পারবে না, ঠিক আছে? তো ওই জন্য আমি চিন্তা করলাম যে না, আমি কিছু আপনাদের জন্য একটু ভিডিও করি, যাতে আপনারা এই সেম ভুলটা কখনোই না করেন। যে আপনার কোনো কিছু গিগ পেন্ডিং আছে বা কোনো কিছু কপি করা লাগবে বা কোনো একটা কিছু নিয়ে সমস্যা, আপনি যদি নতুন সেলার হয়ে থাকেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই অবশ্যই আপনারা গিগটাকে রিমুভ করে দিবেন। যদি আপনার গিগটা একদিন দুদিন তিন দিন হয়ে গেছে কিন্তু আপনার গিগটা কোনোভাবে অ্যাক্টিভ হচ্ছে না, পেন্ডিংয়ে পড়ে আছে, তাহলে আপনি গিগটাকে রিমুভ করে দিয়ে নতুনভাবে নতুন করে সম্পূর্ণভাবে আবার কী করবেন, গিগটাকে রেডি করবেন। কেন আমি কথাটা বলতেছি, আপনি যদি গিগটাকে এডিট করে আবার সাবমিট করতে চান, এরপর দুইবার তিনবার হয়ে গেল, কিন্তু আপনি গিগটা তো আপনার রিমুভ করবেই, সাথে সাথে আপনার অ্যাকাউন্টটাও চলে যাবে। তো কখনো এই ভুলটা করবেন না, অ্যাকাউন্ট আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি যদি অ্যাকাউন্ট হারান, যদি আপনার অ্যাকাউন্টে যদি রিভিউ থাকে, তাহলে তো আপনি বুঝতে পারতেছেন আপনার অ্যাকাউন্টটা কতটা গুরুত্বপূর্ণ। তো আমি এই জন্য বারবার বলতেছি সবাইকে যে আপনারা কখনো এই ভুলটা করবেন না, ফাইবার কখনোই রিপোর্ট করতে যাবেন না, নিজের মতো করে নিজে কাজ করবেন, ঠিক আছে? যদি বায়ের সাথে বেশি খারাপ মিসবিহেভ হয়ে যাচ্ছে, বায়ের আপনাকে খুব বেশি বিরক্ত করতেছে, ব্ল্যাকমেল করতেছে, আপনি জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখবেন। অনেক সময় কি করে, বায়াররা এগুলা মেসেজ দেওয়ার পরে আবার কি করে মুছে ফেলে, ঠিক আছে, বা আপনাকে ব্লক করে দেয়, তখন আপনি মেসেজগুলো পাবেন না। যখন আপনার সাথে খারাপ কথা বলবে তখন আপনি সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন, ঠিক আছে? জাস্ট বায়ারকে তখন যখন ফাইবারের সাথে রিপোর্ট করবেন তখন আপনি স্ক্রিনশট দিয়ে কথা বলবেন, ঠিক আছে? স্ক্রিনশট ছাড়া বায়ার আসলে ফাইবার এগুলা কখনোই অ্যাকসেপ্ট করে না, মানে আপনার কথাগুলো বিশ্বাস করবে না। ওই জন্য আপনারা সবসময় প্রমাণগুলো রেখে দেবেন। আর তিন নম্বর যে বিষয়টা হচ্ছে, বায়ের সাথে কখনোই খারাপ ব্যবহার করা যাবে না। কারণ হচ্ছে আপনি বায়ের আপনাকে অনেক রকমের কথা বলবে, কিন্তু আপনি কখনো বায়ের সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না। কারণ হচ্ছে আপনি যদি বায়েরকে কোনো কিছু খারাপ ব্যবহার করেন, তো ওইটা যদি বায়ের কোনো কারণে স্ক্রিনশট নিয়ে ফাইবারকে দিয়ে দেয়, আপনার অ্যাকাউন্টটা 100% ডিজেবল হয়ে যাবে। কোনো কারণে আপনি এটাকে ঠেকাইতে পারবেন না, কারণ ফাইবার আপনাকে যদি 10% সহযোগিতা করে আর বায়ারকে করবেন 90% সহযোগিতা, তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারতেছেন আপনার মানে অ্যাকাউন্টটা বা আপনার জয় হওয়ার কোনো চান্সই নেই, ঠিক আছে? তো সেই জন্য যেখানে আপনি যদি আগে থেকেই জেনে যান যে আপনার পরাজয়, সেখানে আপনি যুদ্ধ করাটাই বোকার কাজ, ঠিক আছে? তো আমি মনে করবো যে আপনারা এই ভুলটা কখনো করবেন না, বায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না, ঠিক আছে? তো আপনি বায়ের সাথে